ধূপগুড়ির মাগুরমারি 1নং গ্রাম পঞ্চায়েতের পূর্ব মাগুরমারি এলাকাত রাতের আন্ধারত এক বিঘা জমির পটল খেতবাড়ির রাতের আন্ধারত কাটি নিলে দুষ্কৃতীর ঘর। ঘটনাত কানাঘুষি এলাকাত জানা গেলে পূর্ব মাগুরমারির বিপুল রায়ের সামান্য জমি জমার উপরে নির্ভর করি সংসার চালায়। উমরে এক বিঘা জমিত পটল করছে এবাতে। বর্তমানত বাজারত পটলের দর 1 কেজি 50 থেকে 60 টাকার নাকান। কিন্তু রায়তের আন্দারত দুষ্কৃতীর ঘর উমার পটল বাড়ি থেকে পটল তুলি নিয়ে গেছে বিপুল রায়ের অভিযোগ। অভিযোগ উঠছে বিপুল রায়ের আর্ধেক পটল খ্যাত কাটিয়েও দিছে, বাকি পটল খ্যাতত কীটনাশক দিয়া লণ্ডভণ্ড করে দিছে। আমার নাম বিপুল রায়, আমার 1 বিঘা মাটি পটল খ্যাত আছে। পটলটা রাত্রিবেলায় কাশি দিয়ে আর কি কাটিয়ে দিয়েছে, আর অর্ধেক মোটামুটি ঘাস মারা দিয়েছে। কালকেই পটল কিছু বেচলাম 50 টাকা কেজি, আজকে সকালবেলা দেখলাম পটল খ্যাত গোটায় আমাদের কাটিয়ে দিয়েছে। দেখেন আমার গরিব মানুষ, এখন মোট তো ছোট ছেলে, ছোট মানুষ করছু, এখন ছোট সন্তান, এ যে গরিব হয়ে পটল বেঁচে খাওয়াছে, পটলটা রাত্রেবেলায় এসে কুল লোক এখনভাবে এইভাবে কাটি দিয়ে যায়, তাহলে আমরা কি করবো? এইভাবে খেত যদি এসে কেটে দিয়ে যায়, আজকে নেই পটল কাটলো, আর অন্যদিন পরে এসে তো আবার ঝিঙেও কাটতে পারে, তখন আমার ছেলে কীভাবে বাঁচবে, কী বিক্রি করে খাবে? থানায় করা হয়নি, তবে আজকে সন্ধ্যার মধ্যে অভিযোগ করা হবে। তো ও আমার বাড়িতে গিয়েছিল, বললো যে এই সমস্যা, তো আমি আসলাম নিজে দেখলাম এখানে, ওর মোটামুটি 1 বিঘার মতন পটল খেত, কিছুটা কিছু গাছ আর কি হয়তো কাঁচি ফাঁচি দিয়ে কেটে দিছে, আর কিছু হচ্ছে ঘাস মারা দিয়েছে। কাছি দিয়ে কাটিছে, হাত দিয়ে টিকিছে, হাত দিয়েও টিকার আছে, আর কাছি দিয়েও কাটার।